চতুর্থ শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষার 2019 সালে প্রশ্নটা দেখো, যারা প্রশ্নগুলো দেখতে পাওনি আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। 2019 সাল দেখাবো, 2018 সাল, 17 সাল, 16 সাল এবং 15 সালে বড় করে দেখায়। পরের কথাটা, এটা এলো 18 সালে। যদি এখানে বুঝতে না পারো, আমার ওয়েবসাইট দেখতে পারো, সেখানে ছোট বড় করতে পারবে, বড় বড় অক্ষরে দেখতে পারবে, ইডে বাগারে দেখতে পারবে, তার লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এখানে একটা শূন্যস্থান পড়ে, শূন্যস্থানগুলো অবশ্যই করে রাখবে। পরে কথাটা, এটা 17 সালে দেখছো, মানে একসঙ্গেই করা আছে। এখনো 17 সাল জ্বলছে, আর একটু আছে। এবার 16 সালেরটা, চলো তারপরই, এখনো 16 সাল চলছে। এখানেও শূন্যস্থান পড়েছে দেখলে, এটা একটা শূন্যস্থান, একটা কবিতা মুখস্থ করে রাখবে। দেখো ট্রান্সলেশন পড়ে এগুলো শিখবে। 15 সালে পড়বে, আমি 20 সালে প্রশ্নটা আলাদা করে দেখিয়েছি। 20 সালে বলছি, 22 সালে চেষ্টা দেখি না একটু। এটা শেষ চলছে 15 সালে, যে সালে প্রশ্নটা ভালো লাগবে সে সালটা করে রেখে দেবে, অবশ্যই কিছু না কিছু পাবে, ভালোই পেয়ে যাবে, অবশ্যই এগুলি রেডি করে রাখো। যাক, প্রশ্নটা দেখাবো বলে তোমাদের ভিডিও আমার শেষ হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।